প্রতিহিংসার নেশা সিরিজের আজ ষষ্ঠ পর্ব। পরের দিন সকালে সৃষ্টির থেকে জানা যায় কলেজের ড্রাগ সাপ্লাই হচ্ছে সেইটা পুলিশ খোঁজ পেয়েছে। অ্যানোনিমাসলি কেউ ছবি আর প্রুফ পুলিশকে পাঠিয়েছে। মীরা, সৃষ্টি আর নীল জার্নালিজম ডিপার্টমেন্টের পিয়নের থেকে জানতে পারে 5 বছর আগের তুষার শঙ্করের ডেথের ব্যাপারে। বলা হয় র্যাগিং এর জন্য সুসাইড করে সে। ফোনে মেসেজ ঢুকতে কলেজ থেকে বেরিয়ে যায় মীরা। কলেজে ফিরে কনফ্রন্ট করে নীলকে। দিয়া সেন, নীলের কাজিন, 2 বছর আগে মিথ্যে ড্রাগসের ষড়যন্ত্রে ফাঁসিয়ে তাকে কলেজ থেকে রাস্টিকেট করা হয়। দিয়া ডিপ্রেশনে চলে যায় আর তার মায়ের ডেথ হয়। মীরা নীলকে বলে যে সে একজনকে সাসপেক্ট করছে, কিন্তু নাম বলে না। কে সে? চলুন শুনে নিই। ঘড়িতে তখন রাত 8টা। গার্লস হোস্টেলের পিছনে একটা বিশাল বড় বাড়ি আছে। সেই বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে ইন্সপেক্টর সেনের জন্য ওয়েট করছে মীরা, সৃষ্টি আর নীল। সে এলেই তাদের কাজ শুরু হবে। ওয়েট করতে করতে সৃষ্টি একবার নীলের দিকে দেখছে আর একবার মীরার দিকে। দুপুরের পর থেকে অ্যাজিফ ওদের ওই কোল্ড ওয়ার সিচুয়েশনটা যেন কোথাও একটা উধাও হয়ে গেছে। অনেকক্ষণ এটা দেখার পর সে বলল, ভাই কেসটা কি বলতো? তোরা তো চুপচাপ কি করে? মানে আমরা তো চুপচাপই থাকি, কবে বেশি বকলাম বলতো? একদমই না বন্ধুগণ, তোরা চুপচাপ থাকিস উইচ ইজ ট্রু, কিন্তু দুজন একসাথে থাকলে একদমই না, সবসময় ঝগড়া করে যাস, পারলে দুজন দুজনের তো খুনই করে দিবি, এমন অবস্থা হয় তোদের? বলবার ফ্রি বললে খারাপ হবে না, কিন্তু আজকে দুপুরের পর থেকেই তোরা বেশ চুপচাপ, ব্যাপারটা কি বলতো? সৃষ্টি, তুই বড্ড বেশি ভাবছিস। আমি মোটেও। পাশ থেকে গাড়ির হর্ন বাজে, সেইটা শুনে মীরা বলে ওঠে, ওই তো ইন্সপেক্টর সেন এসে গেছেন। কিন্তু এবার একটু প্লিজ চুপ কর, উই উইল ডিসকাস অ্যাবাউট ইট লেটার, প্লিজ। ফাইন। ইন্সপেক্টর সেন নিজের গাড়ি পার্ক করে মীরাদের কাছে এসে বলল, ও তোমরা চলো ভেতরে যাওয়া যাক নাকি? আপনার জন্যই ওয়েট করছিলাম স্যার, চলুন যাওয়া যাক তাহলে, উনি কিন্তু অলরেডি এসে গেছেন, আমাদের জন্যই ওয়েট করছেন। এই বলে তারা চারজন বড় গেট দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। পরের দিন সকালবেলা কলেজের গেট দিয়ে সব স্টুডেন্টসরা একটু একটু করে ঢুকছে, তাদের মধ্যে মীরা, সৃষ্টি আর নীলও আছে। অন্যদিন সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়, কিন্তু আজকে প্রিন্সিপাল সবাইকে অডিটোরিয়ামে জড়ো হতে বলেন। টিচার আর স্টাফরাও নাকি সেখানে থাকছে। ওদের তিনজনের মুখ দেখে বোঝা যাচ্ছে যে তারা সবটাই জানে। কেন ডাকা হয়েছে, কি হবে সেখানে, তাদের সেই আইডিয়াটা ভালোভাবেই আছে। অডিটোরিয়ামে স্টেজে উঠেই প্রিন্সিপাল মজুমদার মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, অ্যাটেনশন এভরিওয়ান, প্লিজ টেক ইউর সিটস। আমরা আজকে এখানে কেন উপস্থিত তার কারণ ইন্সপেক্টর সেন আমাদেরকে বলবেন। ইন্সপেক্টর সেন, প্লিজ গো অ্যাহেড। এই কথাটা বলা মাত্রই ইন্সপেক্টর সেন স্টেজের সামনে আসেন। তোমরা সবাই জানো কিছু সপ্তাহ আগে এই কলেজের এক স্টুডেন্টের মার্ডার হয়। মার্ডারের তদন্ত করতে গিয়ে কলেজের র্যাগিং আর ড্রাগস পেডলিংয়ের ব্যাপারটা সামনে আসে। তোমাদের জানিয়ে রাখা ভালো, যে গ্যাং এই কলেজে ড্রাগস সাপ্লাই করছিল তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করে ফেলেছি। আনফর্চুনেটলি ভিকটিম অভিক এই গ্যাংয়ের সাথেই যুক্ত ছিল। রাদার বলা উচিত অভিক আর তার কিছু বন্ধু যারা এই কলেজেরই স্টুডেন্ট, তারা এই মাদক পাচার চক্রটি চালাতো।
প্রত্যেক হফতায় ড্রাগস আনা হতো এই কলেজে। অভিকের গ্রুপের কাছে ইউনিয়নের কমন রুমে চাবি থাকতো, ফলে কলেজে ড্রাগসের পেটি রাখা আর স্টুডেন্টসদের মধ্যে ডিস্ট্রিবিউট করা ওয়াজ কোয়াইট ইজি ফর দ্যাম। কিন্তু এই ড্রাগস পাচারে আরও আর এক বড় মাস্টার মাইন্ডের হাত আছে, যে এই কলেজের সাথেই যুক্ত, আর সেই আসল মার্ডারার। এই কথাটা শোনা মাত্রই অডিটোরিয়ামে একটা শোরগোল পড়ে যায়। সকলেরই ধারণা ছিল যে দলটা ড্রাগস সাপ্লাই করত তাদের মধ্যেই হয়তো কারোর সাথে অভিকে ডিসএগ্রিমেন্ট হওয়াতে তার মার্ডার হয়। কিন্তু কলেজের কেউ এর মধ্যে জড়িত থাকবে বলে না এইটা কেউ এক্সপেক্ট করতে পারেনি। ইন্সপেক্টর সেন সবাইকে একটু শান্ত হতে বললেন। বলার পর তার চোখ যায় এক ব্যক্তির দিকে। তার দিকে তাকিয়ে ইন্সপেক্টর সেন বলেন, তার সত্যিটা আপনি এবার বলবেন না আমি বলবো প্রফেসর বিশ্বাস? সবাই যেন আকাশ থেকে পড়ল। প্রফেসর বিশ্বাস, এটাও সম্ভব? কারোরই বিশ্বাস হচ্ছিল না যে প্রফেসর বিশ্বাস এরম কিছু করতে পারেন। কলেজে তার খুব ভালোই রেপুটেশন, স্টুডেন্টদের খুব হেল্প করেন তিনি। এত ভালো একটা মানুষ এরম করতে পারে? প্রফেসর বিশ্বাস নিজের নাম শোনার পর বললেন, ইন্সপেক্টর, আমি জানি না আপনি আমার নাম কেন নিলেন, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। একটা ছোট্ট হাসি এসে ইন্সপেক্টর সেন বললেন, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ প্রফেসর বিশ্বাস, মীরা, নীল এন্ড সৃষ্টি, প্লিজ তোমরা স্টেজে এসো। নিজের নাম শুনে ওরা তিনজন স্টেজে যায়। প্রফেসর বিশ্বাস, আসলে কি বলুন তো, পারফেক্ট ক্রাইম বলে কিছুই হয় না। আপনি ভালোভাবেই জানতেন গার্লস হোস্টেলের পাশের গলির দিকে চট করে কেউ যায় না, কিন্তু আপনি একটা বড় মিস্টেক করে ফেলেন এখানে। পাশে যে একটা বাড়ি ছিল আর তার গেটের ওপর একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটা বোধহয় আপনার চোখে পড়েনি ঠিক, কিন্তু আপনারই স্টুডেন্টসরা সেটা ডিসকভার করেছে পরে। ওই বাড়ির ওনার বিদেশ থেকে কালকেই ফিরেছে, রাদার বলা উচিত ওনাকে ফেরানো হয়েছে। যদি মীরার সিসিটিভির দিকে চোখ না যেত তাহলে মার্ডারটা যে ওইখানে রেকর্ড হয়েছে সেটা কেউই জানতে পারত না। প্রিন্সিপাল মজুমদার, উই শুড থ্যাঙ্ক মীরা, সৃষ্টি অ্যান্ড নীল ফর দেয়ার প্রেজেন্স অফ মাইন্ড। কাল রাতে বাড়ির ওনারের সাথে দেখা করে আমরা সিসিটিভি ফুটেজ জোগাড় করতে পেরেছি। তবে ফুটেজে পুরোপুরি আপনার মুখ দেখা যাচ্ছে প্রফেসর বিশ্বাস, এইখানে আপনি আর কোনোভাবেই বোধহয় ডিনাই করতে পারবেন না। এই কথাটা শোনার পর প্রফেসর বিশ্বাস চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে, কোনো কথাই সে বলে না। কিন্তু মার্ডারের মোটিভটা তো এখনো বুঝতে পারলাম না, কেন করলেন এটা মিস্টার বিশ্বাস? কথাটা শোনার পরেও যখন প্রফেসর বিশ্বাস কোনো উত্তর দিলেন না, তখন মীরা বলে, মার্ডার মোটিভের রিজাল্ট লুকিয়ে আছে এই কলেজেরই 5 বছর আগের এক সুইসাইড কেসে। কি তাই না প্রফেসর বিশ্বাস? কথাটা শোনা মাত্রই প্রফেসর বিশ্বাস মীরার দিকে তাকায়। তুষার শঙ্কর, একে তুষার শঙ্কর বিশ্বাস, প্রফেসর বিশ্বাসের একমাত্র ছেলে। এই কলেজেরই স্টুডেন্ট ছিল সে, বাকিদের মতনই র্যাগিংয়ের শিকার হয় সে, কিন্তু সহ্য করতে না পেরে সুইসাইড করে। অনেক টর্চার্ড হতে হয় তাকে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। র্যাগিংয়ের ভয়ে, না চাকরি চলে যাওয়ার ভয়ে, না অন্য কিছু, কে জানে। কিন্তু কেউ মুখ খোলে না এই ইনসিডেন্টটা নিয়ে, না তুষার এই ক্লাসমেটস, না কোনো টিচার। ইনভেস্টিগেটিভ অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হয়। তুষারের মা প্রিন্সিপালের সাথে দেখা করতে চাইলেও সে দেখা করে না। ছেলের শখে পাগল হয়ে যান তুষারের মা। প্রফেসর বিশ্বাস এবং তুষারের মা মিসেস গায়ত্রী শঙ্করের অনেক আগেই ডিভোর্স হয়ে যায়, তাই কেউ জানতো না প্রফেসর বিশ্বাস অ্যাকচুয়ালি তুষারের বাবা। প্রফেসর বিশ্বাসের প্রথম থেকেই একটা সাংঘাতিক ঘৃণা ও রাগ জন্মায় এই কলেজের প্রতি এবং তার স্টুডেন্টস
আর টিচারদের প্রতি। এই কলেজে ড্রাগ সাপ্লাইয়ের সাহায্য করতেন তিনি সাপ্লাইয়ার গ্যাংকে। কোনোভাবে অভি জেনে যায় প্রফেসর বিশ্বাস এইখানে জড়িত আছে, আর তাই সে ব্ল্যাকমেইল করতে থাকে প্রফেসর বিশ্বাসকে। এক প্রকার রাগে আর ভয়তেই খুন করেন তিনি অভিককে। কি তাই না প্রফেসর বিশ্বাস? করেক্ট, আই এম ইমপ্রেসড মীরা, ইউ সলভড দ্য কেস। আমি অভিককে খুন করেছি, বড্ড বেশি বাড়াবাড়ি করছিল ছেলেটা। আমি জাস্ট এই কলেজকে শাস্তি দিতে চেয়েছিলাম। আমার ছেলে সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছিল। যারা ওর র্যাগিং করতো তারাই ওর সুইসাইডের জন্য দায়ী, কিন্তু তার সাথে এই পুরো কলেজের ফ্যাকাল্টি আর সিস্টেমও রেসপন্সিবল। আমার ফ্যামিলি শেষ হয়ে যায়। আমার ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সে এইখানে শুধু পড়াশোনা করতেই এসেছিল, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয় না। আমার এক্স ওয়াইফ মেন্টাল হসপিটালে, আমার ছেলের একটা ছোটোবেলার টেডি বিয়ার নিয়ে সেইখানে থাকে। ওই পুতুলটাকে এসে তুষার ভাবে, না সে আমাকে চিনতে পারে না অন্য কাউকে। আপনারা তাই আমার ছেলের মৃত্যুর জন্য, শুধু আপনারা, জাস্ট বিকজ আমার ছেলেকে যারা র্যাগিং করতো তারা একটু ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে বিলং করতো বলে এই কেসটা সেখানেই চাপা পড়ে যায়। জাস্ট বিকজ দে ওয়ার পাওয়ারফুল অ্যান্ড মাই সান ওয়াজ নট। তোমরা কেউ বুঝবে না যতক্ষণ না তোমাদের সাথে হচ্ছে। বেশ করেছি, যা করেছি বেশ করেছি, খুব ভালো করেছি। কথাটা বলার পর পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে যায়। হোয়াট অ্যাবাউট দ্য ইনোসেন্ট স্টুডেন্ট স্যার, যে ড্রাগ সাপ্লাই করে কলেজে আসত আর স্টুডেন্টরা কনজিউম করত? আপনার ছেলের সুসাইডে তাদের তো কোনো হাত ছিল না স্যার। ইটস ট্রু, অভিক আর তার গ্রুপ আমাদের র্যাগিং করত, কিন্তু আপনার ছেলেকে যারা বুলি করত তারা তো অনেক বছর আগেই কলেজ থেকে পাস আউট হয়ে গেছে। যে স্টুডেন্টসরা এখন অ্যাডিক্টেড, দে আর ইনোসেন্ট স্যার, তাদের আপনি ক্ষতি করেছেন। এবার বলুন স্যার, আপনার আর আপনার ছেলেকে যারা সুইসাইড করতে বাধ্য করেছিল তাদের মধ্যে ডিফারেন্স কোথায়? তারাও একটা ইনোসেন্টের লাইফ ছিনিয়ে নেয়, আর আপনিও তাই করেছেন। থিঙ্ক অ্যাবাউট ইট স্যার। প্রফেসর বিশ্বাসের এই কথাটা শোনার পরেই চোখ থেকে জল পড়তে থাকে। হয়তো এতদিন বাদে সে রিয়েলাইজ করল পুরো ব্যাপারটা। পাশ থেকে ইন্সপেক্টর সেন প্রফেসর বিশ্বাসের দিকে তাকিয়ে বলে, ইন্সপেক্টর পল, অ্যারেস্ট হিম। হাতে হ্যান্ডকাফ পরিয়ে প্রফেসর বিশ্বাসকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। ও আচ্ছা, আর একটা জিনিসও তোমাদের বলার আছে। দু বছর আগে দিয়াসের নামে এক স্টুডেন্ট এখানে পড়তো। অভিকের গ্রুপের একজন স্টুডেন্টের থেকে জানা যায় তাকে ড্রাগস নিয়ে ফ্রেম করা হয়। অ্যাজ অভিকের মার্ডার আর ড্রাগস নিয়ে সবই যখন সামনে আসছে, তো এই সত্যিটারও আমার মনে হয় তোমাদের সামনে আসা দরকার। দ্যাট গার্ল ওয়াজ নট গিলটি, অভিকের বন্ধু এটা টেস্টিফাই করেছে। এই কথাটা শোনার পরেই মীরার চোখ যায় নীলের দিকে। নীল নিজের চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে, তার চোখেও জল। মীরা বুঝতে পারে যে এইটা দুঃখের কান্না নয়, এটা শান্তির। অ্যাট লাস্ট তার দিদির সত্যিটা সবার সামনে এসেছে। তার দিদি নির্দোষ ছিল। সেই দিনই ছাত্রছাত্রীদের চাপে প্রিন্সিপাল ইন্দ্রাণী মজুমদার রেজিগনেশন দেয়। সেদিন যদি একবার তুষারের মায়ের সাথে কথা বলতেন তাহলে হয়তো এত কিছু হতো না। ইফস অ্যান্ড বাটস থাকছেই, কি হতো জানা নেই, তবে যা হয়েছে সেটাই বাস্তব।
কলেজের ছাদে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে নীল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মীরা সৃষ্টিকে নীলের ব্যাপারে সবটাই বলল। এটাও বলল যে ড্রাগ সাপ্লায়ারদের অ্যাড্রেসটা নীলই পুলিশকে পাঠায় অ্যানোনিমাসলি, আর পিকচার্সগুলো পুলিশ স্টেশনে যে অ্যানোনিমাসলি পাঠিয়েছিল ওইটাও নীলের কাজ। যারা ড্রাগস নিত আর যারা অ্যাডিক্টেড হয়ে পড়েছিল তাদের নামের লিস্টটাও নীলই পুলিশকে পাঠায়। তারা এখন সবাই রিহাবে আছে। এখন এটাও বলল যে তুষারের কেসটা জানতে পারে সে তুষারের এক ক্লাসমেটের থেকে। ছেলেটার ব্যাকগ্রাউন্ড ঘাটতে গিয়ে সে জানতে পারে তার সাথে প্রফেসর বিশ্বাসের একটা সম্পর্ক আছে। এত সব কথা শুনে সৃষ্টি মীরার দিকে তাকিয়ে বলে, ভাই, এ তো আগাথা ক্রিস্টির নভেলের থেকেও একটা সাংঘাতিক মিস্টিরিয়াস ব্যাপার। পুরোপুরি একটা মিস্ট্রি থ্রিলার যাকে বলে, বিশ্বাস হচ্ছে না রে। কিন্তু একটা জিনিস দেখ, প্রফেসর বিশ্বাস আর আমাদের নীলের লাইফটা ঠিক কতটা সিমিলার। দুজনেই দুজনে ফ্যামিলি মেম্বারসদের হারিয়েছে। মীরা নীলের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি হেসে বলল, ওইটাই তো, সিমিলার হলেও সিমিলার নয়। দুজনের চয়েস দুজনকে ডিফারেন্ট বানায়। নীল চাইলেই রিভেঞ্জ নিতে পারত, কিন্তু সেটাও করেনি। আসলে কি বলতো, ভালো আর খারাপ দুটোই আমাদের মধ্যে থাকে। আমরা কোনটাকে চুজ করব অ্যাট দ্য এন্ড সেটাই ডিসাইড করে আমরা অ্যাকচুয়ালি কে। প্রফেসর বিশ্বাস রিভেঞ্জের পথে গিয়ে যারা ইনোসেন্ট ছিল তাদের লাইফে ক্ষতি করার চেষ্টা করে, আর নীল বাকি ইনোসেন্ট স্টুডেন্টদের তো সেভ করেই, তার দিদির কল্পিতের সেভিয়ার হিসেবেও কাজ করে। নীলের চয়েস ওকে প্রফেসর বিশ্বাসের থেকে আলাদা করে। হুম, দ্যাটস ট্রু। বাই দ্য ওয়ে, তোর মুখ থেকে নীলের প্রশংসাটা কিন্তু বেশ অদ্ভুত লাগছে। মীরা সৃষ্টির দিকে তাকিয়ে বলে, ডোন্ট গেট ইউজ টু ইট, আমি ওকে এখনো টলারেট করছি। কিন্তু ডিফারেন্সটা হলো এবারে তোর জন্য নয়, বাট বিকজ অফ হিজ গুডনেস। এইটা শুনেই একটা বড় হাসি দিল সৃষ্টি। সৃষ্টির হাসি শুনে নীল পিছন ফিরে তাকিয়ে দেখে তার দুই বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। কান থেকে হেডফোন খুলে সে বলে, কিরে, তোরা কখন এলি? যখন তুই মন দিয়ে গান শুনছিলিস ঠিক তখন। সৃষ্টি আর মীরা নীলের কাছে গিয়ে রেলিংয়ের সামনে দাঁড়ায়। মীরা নীলের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে, সো মিস্টার নীল ভট্টাচার্য, এবার কি প্ল্যান? কেস তো সলভ হয়ে গেছে, দিয়াদিন নামও ক্লিয়ার হয়ে গেছে। একটু মন খারাপ করেই মীরা জিজ্ঞাসা করল, তুই কি তাহলে এবার দিল্লি ব্যাক করবি? এই কথাটা শুনে নীলের উত্তরের জন্য চাতক পাখির মতন সৃষ্টি তার দিকে চেয়েছিল। নীল একটা ছোট্ট হাসি এসে বলল, কেন, মিস করবি আমাকে যদি চলে যাই? মীরা একটা সার্কাস্টিক হাসি এসে বলল, ইউ উইশ। না, যাচ্ছি না, তিনটে বছর এই কলেজেই থাকছি, তারপর যা হবে দেখা যাবে। এই কথাটা শোনার পর সৃষ্টি একটা বড় শান্তি পেল। সে কলেজের ছাতে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেতে লাগল। মীরা নিজের মনে একটা মুচকি হাসল। কি জানি এরপর কি হতে চলেছে। শুনছিলেন প্রতিহিংসার নেশা সিরিজের অন্তিম পর্ব। গল্পের মূল ভাবনায় দামিনী ভাণ্ডারী, গল্প পাঠে গৈরিক সাহা, পারমিতা রয়, অনিন্দিতা পল,
সুদীপ্ত দাস, সায়নী চক্রবর্তী ও সোহম চৌধুরী। গল্পের সূত্রধর সময়িতা ঘোষ। শব্দ সম্পাদনায় ময়ূখ ঘোষ এবং সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।